traer esos bulliharías. Saan siriano de sebe di ti aposon kalem sumo aze ti mo uno totoro ni la esos tomo kumari moto ti lukosi mo bienvi no hima no sa kumari moto ti lukosi zese subida tomare zanam kategori mo sini mo mo subida tomo sa toto bien kisi no tomo hami la yamo sa ngasa kwa mo na mo sa ni tebi uto ina দূরদূরান্ত গ্রাম থেকে বিভিন্ন সরকারি কাজে চিকিৎসার জন্য এবং অন্যান্য কাজের জন্য আশা কর্মচারীদের থাকার সুবিধার কথা চিন্তা করে গড়াই জেলার কমলপুর মহকুমায় জনশ্রী কল্যাণ দপ্তর পরিচালিত একটি ট্রাইবাল রেস্ট হাউস তৈরি করা হয়েছে। দুই নম্বর ট্রাইবাল রেস্ট হাউসটি 1998 সালে তৈরি করা হয় এবং 1999 সালে চালু করা হয়। এই ট্রাইবাল রেস্ট হাউস বর্তমানে দশটি ছাত্র ব্যবস্থা ছিল। 2016 সাল থেকে এই রেস্ট হাউসটি পরিত্যক্ত হয়ে আছে। বহুদিন যাবৎ পরিত্যক্ত অবস্থা থাকার কারণে রেস্ট হাউসটির ব্যবহার অনুপযুক্ত হয়ে গেছে এবং অন্যান্য উপকরণ যেমন পানীয় জল সংযোগের পাইপ লাইন শৌচালয় প্রয়োজন বিছানা ইত্যাদি ব্যবহার অনুপযুক্ত হয়ে গেছে। ট্রাইবাল রেস্ট হাউসটি পুনর্নির্মাণের জন্য কমলপুর মহকুমায় কল্যাণ অধিকারী থেকে 87 4A 923 টাকার একটি প্রস্তাব, বাইক নম্বর 2580-60F9-42SGW কমলপুর ট্রাইব্যুনাল 2020 ডেটেড 19/6/2021 বলে জনতা কল্যাণ দপ্তর পাঠিয়েছিল উক্ত প্রস্তাবটি পর্যালোচনা অবশ্য করা হয়েছে। এই ক্ষেত্রে উল্লেখ্য ধলাই জেলার জেলা স্তরীয় হাসপাতাল কুলাই অবস্থিত এবং কুলাইয়া জেলাতে কল্যাণ দপ্তর পরিচালিত একটি ট্রাইবাল রেস্ট হাউস বর্তমানে চালু হয়েছে। চিকিৎসার জন্য দূর দূরান্ত থেকে আসা জনজাতি মানুষের উক্ত ট্রাইবাল রেস্ট হাউস সুবিধা গ্রহণ করতে পারে। এছাড়া উল্লেখ করা যায় যে রাজ্য সমিতি কল্যাণ দপ্তর পরিচালিত মোট 25টি ট্রাইবাল রেস্ট হাউস আছে, যেখানে ডরমেটরি রুম থাকার জন্য জনজাতি সম্প্রদায়ের জন্য দৈনিক 50 টাকা এবং অন্য সম্প্রদায়ের জন্য দৈনিক 75 টাকা বেড ভাড়া দায়িত্ব করা হয়েছে। অতিরিক্ত 100 বিশিষ্ট রুমের জন্য দৈনিক 150 টাকা, 200 বিশিষ্ট রুমের জন্য দৈনিক 200 টাকা এবং বিশেষ সুবিধাযুক্ত রুমের জন্য দৈনিক 700 টাকা দায়িত্ব করা হয়েছে। বিস্তারিত তথ্য সংযুক্ত দেওয়া হয়েছে।